নমস্কার, নিমতিতা দর্শন ও শিবরাম সরকার। অনুগ্রহ করে ভিডিওটি দেখুন। মানুষের সমাগম হয় আজকে আমরা সেই মন্দিরটা, গঙ্গার ভাঙনে আজকে আমরা প্রায় হারিয়ে ফেলেছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের এই পার্লালপুর ঘাট বৈষ্ণবনগর বিধানসভার মধ্যেই আসে সেই ঘাটের এই বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আজকে আমরা সেই মন্দিরটা, গঙ্গার ভাঙনে আজকে আমরা প্রায় হারিয়ে ফেলেছি। এই মন্দিরে বহু মানুষ বাইরে থেকে আসেন, আমাদের বিভিন্ন বিধানসভার মানুষ আসেন, অন্যান্য রাজ্যে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে এসে তারা ঠাকুরের নাম কীর্তন করেন। এবং সবচাইতে বড় কথা, এই জায়গাটি যারা উদ্বাস্তু হয়েছিলেন দেশ বিভাজনের সময়, তারা কোথাও জায়গা না পেয়ে এই জায়গাতে এসে তারা নিজেরা একটু করে মাটি কিনে এখানে বসেছিলেন। আজও পর্যন্ত আমরা তাদের রিহ্যাবিলিটেশনের কোনো ব্যবস্থা করতে পারিনি, এবং একটার পর একটা গত 7 বছর ধরে আমি এই জায়গাতে পার্লালপুর গঙ্গা ভাঙন সমিতির সঙ্গে কাজ করে দেখেছি। প্রতি বছর 4টে গ্রাম চলে গেল, 2টো গ্রাম চলে গেল, 7টা বাড়ি চলে গেল। অনেক কষ্টে আমরা চেষ্টা করে, বালির বস্তা ফেলে, প্রশাসনের গায়ে হাতে পায়ে ধরে, এবং দীর্ঘদিন ধরে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে এই জায়গাতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা খানিকটা হলেও আমরা করতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে আমরা এই বিধ্বংসী ভাঙন, আমাদের সমস্ত দক্ষিণ মালদা জুড়ে আজকে এই ভাঙন চলছে, মানিকচক, ফারাক্কা, শামশেরগঞ্জ, আজকে আমাদের বৈষ্ণবনগরের এই এলাকায়। আমি মনে করি যে আমাদের রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন খান, তিনি আমাদের জেলা থেকে সিলেক্ট হয়েছেন, পার্শ্ববর্তী বিধানসভা মোথাবাড়ির উনি বিধায়ক, এবং উনি হচ্ছেন ইরিগেশন ফ্লাড কন্ট্রোল মিনিস্টার। আমি আজকে এইখানে দাঁড়িয়ে সবার সঙ্গে তার রেজিগনেশন চাইছি। আমি চাই না এরকম মন্ত্রী আমাদের জেলা থেকে হোক, যিনি আমাদের শামশেরগঞ্জের জায়গা বাড়িগুলো বাঁচাতে পারলেন না, শ্মশানঘাটের বটতলাটা বাঁচাতে পারলেন না, পার্লালপুরের এই বড় মন্দির সেটাকেও বাঁচাতে পারলেন না। ইংরেজ বাজার বিধায়িকা মাননীয়া শিরূপা মিত্রা কাঁদছেন। হ্যাঁ, কাঁদাটাই স্বাভাবিক। গঙ্গা ভাঙনের দুর্দশা দেখে, গঙ্গা ভাঙন কবলিত এলাকায় যিনি যাবেন, কাঁদাটাই স্বাভাবিক, চোখের জল থামবে না। সুদূর মালদা মানিকচক থেকে নিমতিতা পর্যন্ত এই গঙ্গা ভাঙন আজকের নয়, দীর্ঘদিন থেকে হচ্ছে, এবং 2020 সাল থেকে এই ভাঙনের তীব্রতা নিমতিতা, ধুলিয়ান, পাল্লালপুর ব্যাপক। এর কি কোনো সুষ্ঠু সমাধান নেই? গঙ্গার পাড়ে তো আরও শহর আছে, গঙ্গার পাড়ে শহর করে উঠেছে, সেগুলো তো ভেঙে পড়ছে না দুমদাম। এই গ্রাম্য এলাকার, গ্রাম অধ্যুষিত যে গঙ্গা তীরবর্তী অববাহিকায় যারা বাস করেন, তাদের এই ভাঙন এখন আতঙ্ক গ্রাস করছে। এর থেকে সমাধানের বা পরিত্রাণের উপায় কী? শুধু কেন্দ্র, রাজ্য, রাজ্য কেন্দ্র একে অপরের ওপর দোষারোপ করে, কেন্দ্রমন্ত্রীকে দোষারোপ করে, রাজ্যমন্ত্রীকে দোষারোপ করে, এর কি সুষ্ঠু সমাধান প্রকৃতপক্ষে সম্ভব বলুন তো আপনারা? গঙ্গা নদীর তীরে বড় বড় শহর গড়ে উঠেছে, সেগুলো তো ভাঙছে না, গ্রামের মানুষ বলে কি বঞ্চিত থাকবে? সম্প্রতি কেন্দ্র সরকার 53 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু এই 53 কোটি টাকাতে এমন কিছু হবে না, আর যদি হয় সে কাজগুলো যথেষ্ট সরকারের নজরদারিতে স্বচ্ছভাবে করা দরকার, তাহলে এই গঙ্গার ভাঙন থেকে মানুষ রক্ষা পাবে চিরতরে। শুধু সরকারি অনুদান 10টা 5টা ত্রিপল আর 1 কাঠা হয়তো মাথা গুজার জন্য কিছুদিনের জন্য ব্যবস্থা করে দেয়, কিন্তু গঙ্গা যিনি সর্বস্ব হারিয়েছেন তার দুঃখ দুর্দশা, একমাত্র যিনি হারিয়েছেন সর্বস্ব তিনিই বোঝেন, আর গঙ্গার পাড়ে যারা বসবাস করেন
তাদেরকে সব সময় আতঙ্ক কুড়ে কুড়ে খায় যে সত্যি আগামী দিনে এই নিমতিতা শহর বা ধুলিয়ান শহর আরও অন্যান্য যে ছোট গ্রাম শহরগুলো আছে, গ্রাম্য শহরগুলো আছে, সেগুলোকে আগামীতে বাঁচবে। তাই সরকার বাহাদুরের কাছে অনুরোধ, এই গঙ্গা ভাঙনের কাজ দ্রুত গতিতে অত্যন্ত মজবুতভাবে করলে জনতা জনার্দন বাঁচবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।